আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক সমাজবিজ্ঞান, রহনপুর মহিলা কলেজ। তোমাদের সকলকে আজকে অনলাইন ক্লাসে আসার দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় সমাজবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব ও বিভাগের ধারণা। সামাজিক প্রতিষ্ঠানটা কি এবং কেন আমাদের এই সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব রয়েছে। সমাজ জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সহজ কথা, ব্যক্তির আচরণে প্রতিষ্ঠিত রূপই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয় সমাজস্থ মানুষের আচরণের সুনিয়ন্ত্রিত করার জন্য এই প্রতিষ্ঠান উদ্ভব। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এই কথাগুলো বলেছেন কি সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে। একজন সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে ইএস বোগার্ডাস, তিনি বলেছেন সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের প্রচলিত আচার কার্যাবলী, প্রথা ও রীতিনীতি, এগুলো হচ্ছে সমন্বয় হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো আছে বিদেশ সমাজ সঠিকভাবে টিকে রয়েছে। প্রতিষ্ঠানের উপর নির্ভর করেই মানুষ তার সামাজিক আচরণগুলো করে থাকে। সমাজে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান রয়েছে, যেমন হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি। এ প্রতিষ্ঠানগুলো মানুষের আচরণের প্রয়োজনের তাগিদেই কিন্তু তৈরি হয়েছে। এ প্রতিষ্ঠানে যে রীতিনীতি, আচরণ, প্রথা, এগুলো উপর নির্ভর করেই মানুষ সমাজে সুষ্ঠুভাবে টিকে আছে। প্রতিষ্ঠানের উপর নির্ভর করেই সমাজে বিশৃঙ্খলা এবং সমাজ ভালোভাবে কি সমাজ সহজভাবে সঠিকভাবে পরিচালনা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে। এক কথায় বলা যায় সমাজের প্রতিষ্ঠানগুলো হচ্ছে সমাজের একটা কি চালিকা শক্তি। এই সমাজের চালিকা শক্তি বলেই সমাজে এগুলো রয়েছে, মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে। প্রতিষ্ঠানের যে দিকগুলো, সে দিকগুলো যদি সমাজে সঠিকভাবে যদি না থাকে, সমাজ যদি তাহলে সমাজ বিশৃঙ্খল অবস্থায় প্রচলিত হতো। প্রতিষ্ঠান উপর নির্ভর করেই অর্থনৈতিকভাবে মানুষের ভিতরে অর্থনৈতিক কী কাজ করতে হবে, সামাজিক কী কাজ করতে হবে, ধর্মীয় কী কাজ করতে হবে, সেগুলো ধর্ম নামক প্রতিষ্ঠান থেকে মানুষ শিক্ষা নেয়। তারপরে অর্থনৈতিক কাজগুলো কী কী, সেগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেয়। রাজনৈতিক দিক নির্দেশনাগুলো কী কী, কীভাবে রাজনীতি করবে, সেগুলো রাজনৈতিক নামক প্রতিষ্ঠান থেকে নেয়, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে নেয়। তারপরে আপনার তোমার সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে নেয়। এগুলো সব কিছুর যে প্রতিষ্ঠানগুলো দিক নির্দেশনা, যে রীতিনীতি, যে আচার আচার, যে কার্যাবলী, সেগুলোর উপর নির্ভর করে প্রতিষ্ঠান কিন্তু কী হচ্ছে পরিচালিত হয়। তাই এক কথায় বলা যায় সমাজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে এই সামাজিক নামক প্রতিষ্ঠানগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে। আর এই প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে সমাজ কী করে, তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। যে কোনো স্থায়ী মানব সমাজের বৈশিষ্ট্যপূর্ণ মাধ্যমই হলো সামাজিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান হল সমাজের একটা কি, আগেও বলেছি তোমাদের, প্রতিষ্ঠান হল সমাজের একটা চালিকা শক্তি। বলা যায় যে মানুষকে নিয়ন্ত্রণ করার একটি উপায় হচ্ছে তোমার সামাজিক প্রতিষ্ঠান। তাই আমাদের সমাজে ভালোভাবে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হলে, সমাজে সঠিকভাবে চলাফেরা করতে হলে সামাজিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অবশ্যই রয়েছে। অর্থাৎ সামাজিক যে প্রতিষ্ঠানগুলো গুরুত্ব এই জন্যে রয়েছে কি সমাজে ভালোভাবে টিকে থাকতে হলে সামাজিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব রয়েছে। তারপরে আমি তোমাদের আর একটা জিনিস দেখাতে চাইছি কি, বিবাহের ধারণা।
বিবাহ সামাজিক প্রতিষ্ঠানের একটি অন্যতম প্রত্যেক তোমার মাধ্যম হচ্ছে কি বিবাহ। বিবাহ ইংরেজি প্রতি শব্দ কি ম্যারেজ। এই বিবাহ নামক প্রতিষ্ঠানটা সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ কি মাধ্যম। কারণ হচ্ছে একজন বিবাহ হলো একজন প্রাপ্ত পুরুষ ও একজন প্রাপ্ত মহিলার মধ্যে সমাজ রাষ্ট্র ও ধর্মীয়ভাবে স্বীকৃত যে বন্ধন সেটাই হচ্ছে বিবাহ। বিবাহ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। অনেকে বলেছেন বিবাহ হচ্ছে কি নারী পুরুষের ভিতরে একটা স্থায়ী সম্পর্ক, যেটা তোমার বাচ্চা জন্মদানের পরেও সেটা কি হয় স্থায়ীভাবে থাকে। ও ততদিক ব্যক্তি একটা প্রতিষ্ঠা মানে বাচ্চা হওয়ার পরেও সেটা কি বলে স্থায়ীভাবে থাকে। তাহলে বিবাহ হচ্ছে শুধু তোমার সমাজ ও রাষ্ট্র ধর্ম কর্তৃক স্বীকৃত একটা মাধ্যম, যেখানে সন্তান উৎপাদন হওয়ার পরেও এটা থাকে, অর্থাৎ আজীবন পর্যন্ত মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই সম্পর্কটা কি হয় স্থায়ীভাবে থাকে। তাই বিবাহ বলতে আমরা বুঝি কি নারী পুরুষের একত্রে বসবাস করার একটা কি তোমার একটা হচ্ছে তোমার চুক্তি, যে চুক্তিটা হচ্ছে সমাজ রাষ্ট্র এবং ধর্ম কর্তৃক স্বীকৃত। বিবাহ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। বিবাহের মাধ্যমে নারী পুরুষ অর্থনৈতিকভাবে কীভাবে একে অপরের উপরে দায়িত্ব অর্পিত হয়ে থাকে এবং বিবাহ হচ্ছে সর্বজন। একটা বিবাহ হলো একটি সামাজিক ও ধর্মীয় না তোমার বিবাহ সামাজিক ও ধর্মীয় একটি গুরুত্ব, যে গুরুত্ব রাষ্ট্র তোমার যে গুরুত্ব সমাজ ধর্মীয় একটি বন্ধন, যে বন্ধনের মাধ্যমে নারী পুরুষ একত্রে তোমার বসবাস করে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিবাহ অনেক রকমের রয়েছে। বিবাহ আজকে তোমাদের যেটা বলো বিবাহের ধারণাগুলো কী কী। বিবাহ মূলত বিভিন্ন রকম ধরনের হচ্ছে, বিবাহকে কয়েকটি বিবাহ বলে একক বিবাহ, বহু বিবাহ এবং গোষ্ঠীগত বিবাহ। একক বিবাহ হচ্ছে একজন নারী ও একজন পুরুষ সমাজ রাষ্ট্র ধর্ম কর্তৃক স্বীকৃত যে বিবাহ সেটাকে বলা হয় একক বিবাহ। বাংলাদেশ তথা বিশ্বের সব জায়গায় একক বিবাহটা পরিচালিত রয়েছে এবং আধুনিক সভ্য সমাজে একক বিবাহটা সব থেকে বেশি প্রচলিত। তাই একক বিবাহটা সব জায়গায় সমাদৃত, ইসলাম সমাজে বলো, যে কোনো সমাজেই বলো, ধর্ম ইসলাম ধর্মে বলো বা অন্য কোনো ধর্মে বলো, যে কোনো ধর্মে একক বিবাহ সব থেকে বেশি প্রচলিত। তারপর হচ্ছে তোমার কি একক বিবাহের পর হচ্ছে বহু বিবাহ। বহু বিবাহটা হচ্ছে তোমার কি বহু বিবাহটা আবার কয়েকটা বিবাহ হচ্ছে বহু এক বহু স্বামী বিবাহ স্ত্রী বিবাহ বহু পত্নী বিবাহ। তা এর হচ্ছে দুইটা ধরন, একটা বহু স্ত্রী বিবাহ যেটা হচ্ছে একজন পুরুষ যখন একাধিক মহিলাকে বিবাহ করে তখন সেটাকে বলা হয় বহু স্ত্রী বিবাহ। এই বিবাহটা ইসলাম সমাজে প্রচলিত ও অনেক আগে ছিল, এখনও আছে, তবে এখন বর্তমানে অনেকটা লোপ পেয়ে গেছে। একজন পুরুষ যখন একাধিক মেয়ের সাথে বিবাহ হয় তখন সেটাকে বহু পত্নী বিবাহ। আর বহুপতি বিবাহ হলো কি একজন মহিলা যখন একাধিক স্বামীর সংসার করে তখন তাকে বহুপতি বিবাহ বলে। এটা বর্তমানে অবাস্তব, অতি অনেক আগে আফ্রিকার দেশে একটা টোটো উপজাতিদের ভিতরে এই বিবাহটা কী ছিল প্রচলিত ছিল, তবে এখন বর্তমানে এই বিবাহটা দেখা যায় না। তারপর গোষ্ঠীগত বিবাহ হচ্ছে একদল পুরুষের সঙ্গে একদল মহিলা বিবাহটা গোষ্ঠীগত বিবাহ, এটাও কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই না, এটা আদি সমাজে ছিল। এরপরে বিবাহ হচ্ছে তোমার অন্তর্বিবাহ আর একটা হচ্ছে বহির্বিবাহ। অন্তর্গোত্র বিবাহ বহির্গোত্র বিবাহ, অন্তর একই গোত্রের অর্থাৎ একই গোত্রের অর্থাৎ একই শ্রেণী বর্ণের মধ্যে যখন যে বিবাহ হয় সেটাকে বলা হয় অন্তর্গোত্র বিবাহ। আর বহির্গোত্র বিবাহ এক গোত্র থেকে অন্য গোত্রে অন্য শ্রেণী বর্ণের সাথে যখন বিবাহ হয় তখন সেটাকে বলা হয় বহির্গোত্র বিবাহ। এরপরে যে বিবাহটা হচ্ছে সেটা হচ্ছে লেবারেট বিবাহ একটা এবং সরোরেট বিবাহ। অর্থাৎ লেবারেট বিবাহ কি এ ধরনের বিবাহ প্রথার অপর কি ভাতৃ বিধবা বিবাহ। ভাতৃ বিধবা মানে ভাইয়ের ভাই মারা গেলে তার স্ত্রীকে তার ছোট ভাই বিয়ে করলে সেটা ভাতৃ বিধবা বিবাহ, আর পিতৃ আর ভাতৃ বিধবা বিবাহ বা লেবারেট বিবাহ বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে সরোরেট বিবাহ অর্থাৎ
এ বিবাহটাকে বলে, যেটাকে বলা হয় স্ত্রী মারা গেলে তার ছোট বোন অর্থাৎ শালিকা বিবাহ, সেটা সেটাকে বলা হয় সররের বিবাহ। এই লেবরের এবং সররের বিবাহ একটা হচ্ছে ক্রস, তারপরে হচ্ছে বিবাহ রয়েছে একটা, সেটা হচ্ছে তোমার ক্রস কাজিন এবং বিষম কাজিন, ক্রস কাজিন এবং বিষম কাজিন বিবাহ। ক্রস কাজিন কোনটা? যেটা হচ্ছে আপন খালাতো এবং চাচাতো ভাই বোনের বিবাহ, সেটা হচ্ছে ক্রস কাজিন বিবাহ। আর আপন ফুপাতো এবং মামাতো ভাই বোনদের মধ্যে যে বিবাহটা সম্পাদিত হয়ে থাকে সেটাকে বলা হয় তোমার বিষম কাজিন বিবাহ। এই হলো বিবাহ। তারপরে একটা বিবাহ রয়েছে, সেটা হচ্ছে তোমার বন্দোবস্ত বিবাহ এবং রোমান্টিক বিবাহ। বন্দোবস্ত বিবাহটা হচ্ছে কি, ছেলের বাবা মা বা অর্থাৎ অভিভাবক এবং মেয়ের বাবা মা অভিভাবক মিলে যে বিবাহটা তোমার সম্পাদন করে থাকে সেটাকে বলা হয় বন্দোবস্ত বিবাহ। এটা যারা বাড়ির গুরুজন অর্থাৎ যারা বাড়ির বাবা মা এবং ছেলে মেয়েদের বাবা মারা উভয়ে এই বিবাহটা বন্দোবস্ত করে থাকে। আর একটা হচ্ছে রোমান্টিক বিবাহ, যেটা একটা ছেলে এবং একটি মেয়ে যখন সে বিবাহটা কী করে নিজের পছন্দ মতো যে বিবাহটা করে সেটাকে রোমান্টিক বিবাহ বলা হয়ে থাকে। এ হচ্ছে বিবাহ ধরন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে একক বিবাহটাই সর্বজন স্বীকৃত এবং স্বাভাবিকভাবে এই বিবাহটাই হয়ে থাকে। এ হচ্ছে তোমার বিবাহর ধরন। তাহলে আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সমাজ বিজ্ঞানের যে তোমাদের ক্লাসটা নিলাম সেটা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।